বিরতির পর আবার আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে নেশা কারবারিরা সক্রিয় রয়েছে এবং নানান পন্থা অবলম্বন করে তারা নেশা পাচার কার্য কিন্তু অব্যাহত রেখেছে। গোপন খবরের ভিত্তি করে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ শালবাগান এলাকা থেকে ১৪০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে শনিবার রাতে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার কাছে গোপন খবর আসে একটি দূরপাল্লার কন্টেনার গাড়িতে করে প্রচুর পরিমাণ গাঁজা বহির্রাজ্যে পাচার হবে। এই খবরের উপর ভিত্তি করে উৎপেতে বসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গাড়ির গোপন কক্ষ থেকে মোট ৭০টি প্যাকেট মোট ১৪০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫,৬০,০০০ টাকা। তাছাড়া তিনি আরও জানিয়েছেন, গাড়ির চালককে জালে তুলতে না পারলেও গাড়ির চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে। কি বলছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক শুনব। ভিত্তিতে শালবাগান শালবাগানে একটি কন্টেনার ট্রাক আটক করা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার WB61B7248 গাড়ি। এই গাড়িটাকে আটক করা হয়। ড্রাইভার গাড়ি পালিয়ে যায়, তো ড্রাইভারের পার্টিকুলার্স পেয়েছি আমরা। এরপর চেকিং করার পর পাওয়া গেছে কন্টেনারের বডির যে নিচে চেসিস থাকে, চেসিসের মধ্যে সেখানে চেম্বার করা, সেখানে পাওয়া গেছে গাঁজা। আর কন্টেনারের উপরে, ছাদের উপরে তারপলেনের নিচে লুকানো, সেখানেও পাওয়া গেছে। প্রত্যেকটি প্যাকেট 2 কেজি করে অনুমান, এবং 70টি প্যাকেট আমরা পেয়েছি। এবং এটা এগেইনস্টে আমরা নির্দিষ্ট একটা এডিপিএসের কেসে কেস রেজিস্টার করব। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক কত টাকা স্যার? আনুমানিক ৫,৬০,০০০ টাকা হবে বাজার মূল্য। কাউকে মানে অ্যারেস্ট করা গেছে? না, অ্যারেস্ট করা হয়নি, তবে যে ড্রাইভারের পুরো পার্টিকুলার্স আমরা পেয়েছি, শীঘ্রই অ্যারেস্ট করতে চেষ্টা করবো আমরা। আপনারা আসলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য এবং বিপুল পরিমাণ এই শুকনো গাঁজা উদ্ধার হয়েছে একটি কন্টেইনার ট্রাক গাড়ির গোপন কক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল এবং তার পাশাপাশি আগামী দিনেও এই রকমের অভিযান জারি থাকবে বলেই পুলিশ আধিকারিক জানিয়েছেন। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ শালবাগান এলাকা থেকে ১৪০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে পেরেছে শনিবার রাতে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার কাছে গোপন খবর আসে একটি দূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা বহিরাজ্যে পাচার হবে। খবরের উপর ভিত্তি করেই উৎপেতে বসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গোপন কক্ষে ১৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।